মানে এদের স্বামীরা কাজ করে না, খালি স্ত্রীরা কামাই করে খাওয়ায়। এরা নাকি বিয়ের আগে ওই যে সালের উপরে চড়ে বলে গড়িয়া পড়িয়া মরিয়া যাইব, স্ত্রী তখন পিছন দিক থেকে নিচের দিক থেকে বলে গড়িয়া পড়িয়া তোমাকে মরিতে হইবে না, এখন থেকে আমি তোমাকে কামাই করিয়া খাওয়াইব, এই মন্ত্র দিয়ে তাদের বিয়ে হয়। এরা এই যে আপনার বুনা সাতালের কথা বলছিলাম আমার কলিজার টুকরা ভাইয়েরা, এদের বিয়ের আগে এরকমভাবে চক্কর দেওয়ায়, তারপর হলুদ মাখায়, তারপরে কোলের মধ্যে নিয়ে বেড়ায়, তারপরে কানের উপর দিয়ে কি যেন তীর ধনুক মারে। এখন মুসলমানের বিয়ার বিয়ের ভিতরে এরকম খ্রিস্টান আর নাস্তিক আর বুনা সাতালদের সব সৃষ্টিমার পদ্ধতিগুলো চলে এসেছে, কথা বলুন ঠিক কিনা? এতদিন একা গোসল করতে জানে, যেমনি বিয়ে ঠিক হয়ে গেল তেমনি আর গোসল করতে জানে না, গায়ের মধ্যে সমানে ভাবি ঘুরতেছে, চাষি ঘুরতেছে, ফুবি ঘুরতেছে। বিয়ের আগে এরকম যুবকের গা ভাবিদেরকে তো ঘোষা জায়েজ আছে। ভাইয়েরা আমার, মেসওয়াক করবেন নবীর মতন করে, রাস্তার মধ্যে হাঁটবেন আপনি কার মতন করে বলেন, জুতা পায়ে দিবেন, স্যান্ডেল পায়ে দিবেন, এটা কার মতন করে বলেন না? আপনি খাবেন পানি পান করবেন, এটা কার মতন করে? আপনি খাবার খেতে বসবেন, সেখানেও নবীজির সুন্নতের দোয়া কালাম আছে না নাই? আপনি যখন বিয়ে করতে যাবেন, আমরা বিয়ে থেকে নতুন জীবন শুরু হয়, বিয়ে থেকে আমরা মনে করেন শুরু করি, বিয়ে যখন করতে যাব, এই বিয়ে করার ভিতরে আমার নবীজির সুন্নত আছে না না? বিয়ে যখন করতে যাবেন যুবকদের জন্য, বিয়ে করতে ওয়ালাদের জন্য আমার নবীর কত সুন্দর হাদিস, ওয়ালি মালিহা ওয়ালি জামালিহা ওয়ালি নাসাবিহা ওয়ালি দিনিহা, আল্লাহর হাবিব বলছেন ফাসফার বিজাতির দিন, তোমরা বিয়ে করতে গেলে সৌন্দর্য দেখো, বংশ দেখো, এরপরে অর্থের বিষয়টাও দেখো। আল্লাহর হাবিব বলছেন তোমরা ধার্মিকতাকে দেখো সবচেয়ে বেশি, ধার্মিকতার পিছনে তোমরা গুরুত্ব দাও, কারণ একটা মেয়ের ভিতরে যদি ধার্মিকতা থাকে পৃথিবীর সব নিয়ামত তার কাছে হার মেনে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমাদের সমাজে সুন্দরী মেয়ের অভাব নাই, কিন্তু ধার্মিকতা মেয়ের অভাব আছে না? আজকে যেই পরিমাণ সুন্দরী মেয়ে আছে, সেই পরিমাণ যদি তারা ধার্মিক হতো, এদেশের মধ্যে এত ইফটিজিং, এত যৌতুক, এত নারী নির্যাতন, এরপরে এরপরে এত পরক্রিয়া প্রেমের মহামারী আকার ধারণ করতো না, কথা বলুন ঠিক কিনা? এই জন্য চামড়ার উপর খালি সুন্দর দেখলে চলবে না, চামড়ার ভিতর ইমান আর আত্মা কলিজাটা ফ্রেশ আছে কিনা, পরিষ্কার আছে কিনা, পবিত্র আছে কিনা, সুন্দর আছে কিনা, এটা আগে দেখতে হবে, কথা বলুন ঠিক কিনা? আল্লাহ নবী বলছেন যদি সৌন্দর্য কম হয়, সম্পদ কম হয়, যদি তার বংশমর্যাদা দুর্বল হয়, আর ভিতরটা যদি সুন্দর থাকে সেটাকে তুমি প্রাধান্য দাও। আল্লাহর নবী বলছেন এই দুনিয়াতে সব নিয়ামত, কিন্তু সবচেয়ে দামি নিয়ামত হলো নেককার একজন বিবি। আল্লাহ আমাদের ঘরে ঘরে নেককার বিবিকে দান করুক, সবাই বলি আমিন। আমাদের ঘর এখন হিন্দুদের মন্দির, আমাদের ঘর এখন শয়তানের কারখানা, শয়তানের ফ্যাক্টরি। আমার মায়েরা আর নামাজ পড়তে জানে না, আমার মায়েরা যায় নামাজকে চিনে না, আমার মায়েরা আর তসবিহ ধরতে শিখে না, আমার মায়েরা এখন রিমোট টিপতেছে, কথা বলুন ঠিক কিনা? আমার মায়েরা এখন মাথার কাপড়গুলোকে কোথায় যেন ফেলে দিয়া গলার মধ্যেও কাপড় খুঁজে পাওয়া বড় মুশকিল হয়ে গেছে, কথা বলেন ঠিক না? বেঠিক রাস্তা পথে যদি রিক্সা যায়, ভ্যান যায়, তো রিক্সা ভ্যানের গলার কাপড় রিক্সা ভ্যানের চাকায় পেঁচ লাগে, কথা বলেন না কেন? যদি বুকের কাপড় বুকে থাকতো তাহলে চাকায় পেঁচ লাগতো, তার মানে জায়গার কাপড় জায়গায় রাখে নাই, তার জন্য চাকার মধ্যে গিয়া পেঁচ লাগে, কথা বলুন ঠিক কিনা? এজন্যই তো গোটা দেশ খালি পেঁচাপেঁচি চলতেছে, পেঁচাপেঁচি, এমন এক পেঁচাপেঁচি শুরু হয়েছে পেঁয়াজের ঝাঁস, কথা কয় না কে? অনেকেই তো বলে হুজুররা দেশ খাইলো, হুজুররা কাপড়ের দাম বাড়াইলো। আচ্ছা বাপ বা বের মনে 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 করেন যে কাপড়ের দাম আমরাই বাড়াইলাম, তো পেঁয়াজের দাম কে বাড়ালো রে ভাই? এসব হলো আল্লাহর পক্ষ থেকে আজাব আর গজব, কথা বলুন ঠিক কিনা? বাঙালি কোন জায়গায় আছে সে নিজেই জানে না, আর না হওয়ার কি আছে, পেঁয়াজের যে ঝাঁস। আমি আজকে আসার সময় একটু ক্ষুধা লাগছিল, আর মুড়ি খাওয়ার আমার একটা অভ্যাস, মুড়ি খাই আমি, মুড়ি খেতে পছন্দ করি। ওই যে আপনাদের ঘোড়াধাপ এসে এখানে এসে দেখতেছি মুড়ি বিক্রি হচ্ছে, তো বলছে হুজুর পেঁয়াজের কথা বলবেন না, আগেই বলতেছে সিলিন্ডার। তো আমি আমার বাড়ি তো নওগাঁ, আমাদের এলাকায় এখন আমরা কৃষিমন্ত্রী পেয়েছি,
মাননীয় কৃষিমন্ত্রী, তিনি মনে হয় সম্ভবত লিখছে, 21 প্রকারের রান্না উনি নিজে করতে জানেন, ছেলে মানুষ, সাধন মজুমদার নাম, 21 প্রকারের রান্না, তিনি পেঁয়াজবিহীন রান্না করতে পারে। তো আমিও আজকে প্রমাণ করলাম, পেঁয়াজ ছাড়া মুড়ি মাখা খাইলাম। এখন এছাড়া কোনো উপায় আছে ভাই? কোনো উপায় নাই। আমার কলিজার টুকরা প্রিয় ভাইরা, আমি হাসাতে চাই না, আমি বুঝাতে চাই, আজকে দেশটাতে রহমত নাই, বরকত নাই, শান্তি নাই, শৃঙ্খলা নাই, মানুষের মধ্যে মানুষত্ব নাই, মানুষগুলো এখন পশুকেও হার মানাতে শুরু করেছে। কথা বলুন ঠিক কিনা? এ কোন জামানায় আমরা এসে পৌঁছে গেলাম, যে জামানায় ভাইকে ভাই বোনকে বিয়ে করে? নাউজুবিল্লাহ বললেন না, বানিয়ে বলছি না জনাব। আমি যে ছোট্ট একটা শহরে বসবাস করি, এটার নাম হলো জয়পুরহাট। গত মাসের 23 তারিখে পেপারে লেখা হয়েছিল, নিজের ভাই নিজের বোনকে বিয়ে করে আজও সংসার করে খায়, বাংলার মুসলমান তাদেরকে আইনের কাঠগড়ায় দাঁড় করাতে পারে না। কথা বলুন ঠিক কিনা? আমার এই তো পাশে টাঙ্গাইল জেলা, বিয়ের মাত্র 13 দিন পরে শাশুড়ি কিনিয়া বোজামাই পালিয়ে যায়। কথা বলেন, কথা বলেন, আমি নিজে সাক্ষাৎকার দেখেছি, নিজে দেখেছি। সে দেশে আল্লাহ রহমত মনে হয় বেশি করে আসবে, কথা বলে না কেন? ওই দেশে বুলবুল যে আরো বেশি করে আসে নাই, সেটাই তো কপাল, কথা বলেন ঠিক কিনা? এই জন্য কলিজার টুকরা প্রিয় ভাইরা, দেশকে সাজাতে হবে সুন্নত দিয়ে, দেশকে সাজাতে হবে কোরআনের আদর্শ দিয়ে। কথা বলুন ঠিক কিনা? বিয়ে করতে গেলে আল্লাহর হাবিব বলছেন, তোমরা 4টা জিনিস দেখো, সবচেয়ে বেশি দেখো ধার্মিকতার দিকে। এখন ধার্মিকতা যদি থাকে, এটা এখন আপগ্রেড আর ব্যাকডেট হয়ে গেছে। অনেক ছেলেরা বিয়ের আগে মুখে দাঁড়িয়ে রাখতে চায় না। কারা কারা বিয়ে করেন নাই তারা একটু হাত তুলেন তো দেখি। এই বিয়ে করেন নাই যারা তারা হাত তোলেন। ও দাদুরাও হাত তুলছে, তার মানে মনে হয় দাদু আবার বিয়ে করার স্বপ্ন দেখেছে। হাত নামান বুঝছি আপনাদের ধান্দা, আমি বুঝছি। ছেলে মানুষেরা বিয়ের কথা বললে বেশি খুশি হয়, এই জন্য খালি বিয়ের গল্প করলে মহা খুশি, আনন্দের এক আনন্দ। আমার ভাইরা, শরীয়ত সম্মত ভাবে ইসলামী তরিকায় আনন্দ করতেও কোনো নিষেধ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসি খুশি থেকেছেন, আনন্দ করেছেন, আনন্দ করাটাকে তিনি ভালো পর্যন্ত বেসেছেন। আমরা যদি হাসি, আর এই হাসাটা যদি সুন্নত তরিকায় হয়, আমরা হাসে মজাও নিব, 100 শহীদের সওয়াবও পাবো, পরকালে আল্লাহর জান্নাতও যেতে পারবো। সুবহানাল্লাহ বলুন। তিন তরিকার হাসির মধ্যে সবচাইতে সুন্নত তরিকার দামি হাসি হলো মুস্কি হাসি। নবী আলাইহিস সালামের মুখে সবসময় হাসিটা লেগেই থাকতো। আল্লাহ তাআলা সেই সুন্নতি হাসি আমাদের সবার মুখের মধ্যে দান করুক, সবাই করি, আমিন। আপনি যদি না হাসতে পারেন, ঘর থেকে বের হবেন না। আপনি যদি না হাসতে পারেন, দোকান খুলবেন না। আপনি যদি না হাসতে পারেন, আপনি অফিসে বসবেন না। আপনি যদি না হাসতে পারেন, বিয়ে করবেন না। মুখটা চ্যাপটা করে রাখবেন বাড়ির মধ্যে, এর হতে পারে না। মুসলমানের মুখে হাসি থাকবে, এটা জান্নাতি মানুষের আলামত। আল্লাহ তাআলা আমাদের জবানে, আমাদের ঠোঁটে, আমাদের মুখে সেই নবীর নূরানি হাসি দান করুক, সবাই বলি আমিন। বিয়ে নিয়ে আলোচনা হচ্ছিল। ও আমার কলিজার টুকরা ভাইরা, বিয়ে তো করতে হবে। যুবক ভাইরা, আপনারা আতঙ্কের মধ্যে আছেন যে মুখে যদি আগে দাঁড়িয়ে রাখি তাহলে তো ভালো বউ পাবো না। আপনারা যারা বিয়ে করেন নাই, তারা কি ভালো বউ পেতে চান? কথা কয় না কেন? পেতে চান কি না? ফুটাওয়ালা এই গাছতলায় বাঁচতলায় যেটা আকাম কুকাম করে বেড়ায় ওগুলা রে, ওগুলো বিয়ে করবেন নাকি? যদি ওগুলো বিয়ে না করতে চান, তাহলে একটা ফর্মুলা আছে, হ্যাঁ বলবো বলবো, ডন মাইন্ড প্লিজ। দাদারা বসেন, কথা আছে আজকে আপনাদের সাথে। আবেগ যুবকগুলোর ব্যবস্থা আগে হোক, তারপরে আপনাদের নিয়ে কথা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, বলুন আমিন। ভাইরা আমার, আমরা ওয়ারিশ হিসাবে, আমরা আলেম হিসাবে, আমরা নবীর উত্তরসূরি হিসাবে আমাদের ভাইদেরকে, আমাদের বোনেদেরকে, আমাদেরকে মায়েদেরকে, সকলকে ভালোবাসা শেখানো আমাদের দায়িত্ব আছে না নাই? আমি যে কথাগুলো বলছি, এটা কি দুনিয়াবী কথা? এটা কি অপ্রয়োজনীয় কথা? এটা কোরআনের কথা, এটা হাদিসের কথা, এটা সুন্নতের কথা। প্রত্যেকটা কথার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য সওয়াব রেখেছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আমার ভাইয়েরা, যারা যুবক আছেন তারা শুনেন কান খুলে। আপনি যদি সুন্দর একটা মেয়েকে বিয়ে করতে যান, যার চরিত্র সুন্দর, যার বাহির সুন্দর, যার ভিতর সুন্দর, তাহলে আপনাকে বিয়ের আগে দাঁড়িয়ে রাখতে হবে। বিয়ের আগে আপনাকে দাঁড়িয়ে রাখতে হবে, তাহলে আপনি ভিতর সুন্দর বাহির সুন্দর এরকম মেয়ে পাবেন। আর যদি বিয়ের আগে দাঁড়িয়ে কাটেন, তাহলে বাহির সুন্দর পাবেন, লেকিন ভিতরে সুন্দর পাওয়া যাবে না, ঠিক কিনা? কারণ যে মেয়েরা নষ্টা, ওরা কোনোদিন দাড়িওয়ালাকে বিয়ে
ও তো জানে নষ্টা মহিলা যে আমি যদি দাড়িওয়ালার সাথে বিয়ে করি তাহলে আমাকে এখানে ওখানে যেতে দিবে, ইটিস ফিটিস আকাম ফুকাম করা আমার হবে, এই জন্য নষ্টা মেয়েগুলো দাড়িওয়ালাকে লাইক করবে না, বিয়ে করবে না। এই জন্য নষ্টা মেয়ের পাল্লা থেকে যদি বাঁচতে চান, এক নম্বরে উপায় মুখে দাড়ি রেখে দেন, নষ্টা মেয়েগুলো অ্যাভয়েড করে চলবে, আল্লাহ আপনাকে মহা বিপদ থেকে বাঁচিয়ে দিবে। এই জন্য ভালো বউ, রিয়েল বউ, ইনটেক বউ, অরিজিনাল বউ, পিওর বউ, খাঁটি বউ যদি পেতে চান, বিয়ের আগে দাড়ি রেখে দেন, ইনটেক মাল আপনাকে লাইক করবে যে এই মালটা আসল মাল, এই মালের মুখে দাঁড়িয়ে আছে, এই মাল আকাম কুকাম করতে পারে না। আর দুই নম্বরই, ছয় নম্বরই, তিন নম্বরই, পাঁচ নম্বরই, গাছতলায় বাসতলা আকাম কুকাম করে বাদামের দামে যারা ইজ্জত বিক্রি করে বেড়ায়, এই সমস্ত বাজে ফায়সা মেয়েগুলো আপনার মুখে দাঁড়িয়ে রেখলে আপনাকে কখনো বিয়ে করতে চাইবে না, কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমার পরিজার টুকরা ভাইয়েরা, দাঁড়িয়ে রেখে রাখতে রাজি আছি তো ইনশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে কবুল করে জোরে বলুন আমিন। আমি শুনেছি, আমার নিজের কানে শুনেছি এক বোনের কাছে, সে বলেছে যদি সারা জীবন আমার বিয়ে না হয় তাও ভালো, কিন্তু দাড়িবিহীন কাউকে বিয়ে করব না, কারণ যাদের দাড়ি নাই তাদের চরিত্র ভালো। এই কথা বলে না কেন, কথা বলে না কেন? সে যেখানে সেখানে যেতে চায় তার জন্য তো মুখে দাড়ি নাই, আর চার মুখে দাড়ি আছে এটা একটা সাইনবোর্ড, একটু ছবির পোস্টারে তাকাতেও বিবেকে বাধা লাগে, ইজ্জতে বাধা লাগে, দাড়িকে নিয়ে তখন সংকোচপদ অনুভব হয়, যেখানে সেখানে যেতে পারে না। এই জন্য দাড়ি অনেক কাপ, অনেক পাপ, অনেক অন্যায় থেকে বাঁচায় দেয়, কথা বলুন ঠিক কিনা? বিয়ে হলো আমাদের সমাজে বিয়ে হয় সেটা আবার নাস্তিক আর বেঈমান খ্রিস্টান আর বুনাদের তরিকায়, সাঁতালদের তরিকায়। আমি ছোটবেলাতে বুনাদের বিয়ে দেখতে গেছি, বুনা চিনেন তো? বুনা, বুনা, বুনা মনে হয় চিনেন না, হিন্দু চিনেন? হিন্দু, এদের সাথে এক ধাপ নিচু, যারা মানুষের বাড়িতে পাট খেটে খায়, যাদের বউ কামাই কামাই করে খাওয়ায়, স্বামীরা কামাই করে না। জি কি বলে আপনারা? জি জি ভাই, আচ্ছা যাই হোক, মানে এদের স্বামীরা কাজ করে না, খালি স্ত্রীরা কামাই করে খাওয়ায়। এরা নাকি বিয়ের আগে ওই যে চালের উপরে চড়ে বলে গড়িয়া পড়িয়া মরিয়া যাইব, স্ত্রী তখন পিছন দিক থেকে নিচের দিক থেকে বলে গড়িয়া পড়িয়া তোমাকে মরিতে হইবে না, এখন থেকে আমি তোমাকে কামাই করিয়া খাওয়াইব, এই মন্ত্র দিয়ে তাদের বিয়ে হয়। এরা এই যে আপনার বুনা সাঁতালের কথা বলছিলাম, আমার কলিজার টুকরা ভাইয়েরা, এদের বিয়ের আগে এরকমভাবে চক্কর দেওয়ায়, তারপর হলুদ মাখায়, তারপরে কোলের মধ্যে নিয়ে বেড়ায়, তারপরে কানের উপর দিয়ে কি যেন তীর ধনুক মারে। এখন মুসলমানের বিয়ার বিয়ের ভিতরে এরকম খ্রিস্টান আর নাস্তিক আর বুনা সাঁতালদের সব সৃষ্টিমার পদ্ধতিগুলো চলে এসেছে, কথা বলুন ঠিক কিনা? এতদিন একা গোসল করতে জানে, যেমনি বিয়ে ঠিক হয়ে গেল তেমনি আর গোসল করতে জানে না, গায়ের মধ্যে সমানে ভাবি ঘুরতেছে, চাষি ঘুরতেছে, ফুবি ঘুরতেছে। বিয়ের আগে এরকম যুবকের গা ভাবিদেরকে তো ঘোষা জায়েজ আছে, কথা কেন কেন নাকি হয়? হ্যাঁ, যার জীবন নতুন করে শুরু হবে তাকে দিয়ে গুনা, বরকে কোলের মধ্যে তুলে নিচ্ছে ভাবিরা, কন্যাকে কোলের মধ্যে তুলে নিচ্ছে দুলা ভাইয়েরা, অসংখ্য ছেলে মেয়েদের সামনে গায়ে হলুদ দিয়ে বেবস্ত্র করে পাতলা কাপড় পরিয়ে গায়ে হলুদের পোশাক পরিয়ে অনুষ্ঠানের নাম দিয়ে গায়ে হলুদের নাম দিয়ে কি যে এক নরকীয় অবস্থা চলতেছে, ধাক্কা ধাক্কি, কিলাকিলি, গুতাগুতি, দৌড়াদৌড়ি, ছাই মাখামাখি, গোবর মাখামাখি, কাপড় দিয়ে কাপড় ধরে টানাটানি, এ সমস্ত নোংরাপনা বিয়ের আসর থেকে বন্ধ করতে হবে, নইলে ওই বিবাহের মধ্যে কোনোদিন বরকত রহমত আসতে পারে। ওই বিবাহের মধ্য দিয়া যে সন্তান আসবে সেটা লুচ্চা গুন্ডার বাটপার হিসাবে জন্মবে, না হলে কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার নবী বলেন যে এই বিয়েতে খরচ কম সেই বিয়েতে বরকত বেশি। বিয়ে হয়ে গেল, এরপর বন্ধুরা আমার খেয়াল করে দেখেন, আজকে এই পেপারের মধ্যে দেখেছি আমাদের দেশের শিক্ষামন্ত্রী, তিনি মন্তব্য করেছেন এখন শুধু মেয়েদের যৌতুক দেওয়া লাগে না, মেয়েরা ছেলেদের কাছে যৌতুকের মতন মোহরানা ডবল করে যৌতুক আদায় করতেছে, কথা বলেন ঠিক কিনা? 20 লাখ টাকা মোহরানা, 50 লাখ টাকা মোহরানা, 1.5 কোটি টাকা মোহরানা, 1050 টাকা নাকের ফুল বাবদ নব নগদ অবশিষ্ট টাকা বাকি, তার মানে কিয়ামত পর্যন্ত, এ কয় না কয় না, ফাঁকি, কিয়ামত পর্যন্ত ফাঁকি, বিয়ের রাত্রে ফকির বইয়ের কাছে মাপ চায়, বিয়ের রাত্রে ফকির মাপ চায়,
শিখাইয়া দেয় মাফ করে দিও, আমার ভাইয়েরা মাফ করে দেয়, যখন আবার বউটা সারাসারি হয় তখন আবার মামলাও করে, কথা বলেন না কেন? আমি যদি আপনাদের কোনো একটা বিষয় মাফ করে দেই তারপরে দশ দিন পরে চাই, তাহলে এটা মাফ করছি? মাফ করছি না ইয়ারকি করছি? ইসলামে কোনো ইয়ারকি ফাগড়ামি এরকম গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে না, কথা বলুন ঠিক কিনা? আপনার যতটুকু মোহর টানার ক্ষমতা আছে ততটুকু মোহর দিয়ে আপনি বিয়ে করবেন, কেন আপনি অতিরিক্ত মোহর দিতে যাবেন? এই সমস্ত মোহর আনার উদ্ভব প্রথা, এগুলো ইসলামের ভিতরে অপসংস্কৃতি ঢুকে বিয়ে বিবাহের বরকত থেকে মুসলমানদেরকে দূরে সরাইতেছে, কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, যৌতুক বিবাহের মোহর যদি বাকি থেকে যায় আর এই মোহরের দাবি যদি রেখে দেয়, এই অবস্থায় যদি তার তিনটা সন্তান হয় পাঁচটা সন্তান হয় আর মোহরানা যদি বাকি থেকে যায়, বিজ্ঞ বিজ্ঞ ওলামায়ে কামের কাছে মাসআলা জিজ্ঞেস করে নেবেন, ওই সন্তানগুলো হারামজাদা নয়, বিবাহের পরেও সন্তানগুলো হারামজাদা থেকে যায়, কথা বলুন ঠিক কিনা? এখন দেশটা হারামজাদাতে ভরে যাচ্ছে, কথা বলেন? এই জন্য আমার ভাইয়েরা, আমাদের সকলকে শরীয়ত সম্মত বিয়ে করতে হবে। এরপর বউটাকে নিয়ে যাওয়া হলো ঘরের দরজার সামনে, হাতের মধ্যে একটা প্লেট আর পানের বাটা দিয়ে বসিয়ে দেওয়া হলো। যতজন যায় বউ দেখার নাম দিয়া পান খায় আর প্লেটের মধ্যে টাকা দিয়া যায়। আপনাদের এলাকায় এরকম সিস্টেম আছে না নাই? ভাইয়েরা আমার, আমাদের এলাকার ভিতরে আছে। তার মানে নতুন বউটারে বিয়ে করার পর বাসর ঘরে যাওয়ার আগে এটাকে ফকুন্নি বানিয়ে দেওয়া হলো, তার জীবনটাকে অভিশপ্ত করে দেওয়া হলো। এখনো যার সাথে বিয়ে হয়েছে স্বামী বেচারি কাছে পায় নাই, দেখতেও পর্যন্ত পায় নাই, একটা সংখ্যার সুযোগ হয় নাই, এই নতুন বউ মাথা নিচু করে বসে থাকে। নানিয়ার দাদিরা ঘোমটাটা সরায় দেয়, মাথাটাকে উঁচু করে ধরে আর বলে, দেখো আমার চাঁদের মতন টুকটুকে নাতি বউ। এই বলে বদনজর লাগায়া লাগায়া বাসর ঘরে যাওয়ার আগে এই চোখের জেনা শুরু হয়ে যায়, কথা বলুন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলছেন চোখের জেনা হলো দেখা। সুতরাং ওই সুন্দরী বউকে আরো সুন্দর করে সাজায়া বাসর ঘরে যাওয়ার আগে পানের বাটা হাতের মধ্যে তুলে দিয়া বউ দেখার নাম দিয়া যে ফকুন্নি মার খায় টাকা কামাই করা হয়, তার মানে বাসর ঘরে যাওয়ার আগে হাজার হাজার যুবকেরা বৃদ্ধরা মুরব্বীরা দেখে দেখে ওই মেয়েটার সঙ্গে চোখের জেনার গুণা করলো, ওই মেয়েটা অ্যাক্সিডেন্ট করা মেয়ে, ধাক্কা খাওয়া মেয়ে, তার মানে যদিও শারীরিকভাবে জেনা করেন নাই কিন্তু চোখের নজর শরীয়তের বিধান অনুযায়ী তার জেনা হয়েছে। এই জন্য আল্লাহ রহমত তার প্রতি যেই পরিমাণ ছিল অবশ্যই কিছু না কিছু হলো রহমত কমে গেছে, কথা বলুন ঠিক কিনা? আপনি ঘরের মধ্যে ঢুকেন, আপনি আপনার হালাল বিবিকে বুকে জড়িয়ে ধরবেন, পারলে পাশে বসায় দুই রাকাত করে নামাজ পড়বেন, সুন্নতের যে বিধানগুলো আছে তা আপনি আমল করবেন, আপনি আপনার বৈধ বিবির সঙ্গে মিলামিশা করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বৈধ বিবির সঙ্গে মিলামিশার সুন্নত তরিকা বলেছেন না বলেন না? এমন একজন নবী পেয়েছি আমরা যিনি রাখালের জন্য মডেল, নানা হিসাবে মডেল, স্বামী হিসাবে মডেল, রাষ্ট্রপতি হিসাবে মডেল, চাকর যদি বলেন চাকরদের জন্যও তিনি মডেল। আমার প্রাণে ভাইয়েরা, আপনি আপনার স্ত্রীর সঙ্গে মিলিত হতে যাবেন, নবী আলাইহিসসালামের পকেটে সবসময় মেসওয়াক থাকতো, আপনি মেসওয়াক করে নামাজ পড়বেন, যেই সওয়াব মেসওয়াক বিহীন নামাজ পড়বেন তার চাইতে কম সওয়াব। আপনি মেসওয়াক করে আপনার বিবির সঙ্গে মিলামিশা করবেন, যতটুকু সওয়াব পাবেন বিনা মেসওয়াকে মিলামিশা করলে ওই পরিমাণ সওয়াব কামাই করা যাবে না। এই জন্য আপনি যখন তখন নয়, গরু ছাগলের মতন নয়, সাতাল বুনা নাস্তিক বেঈমান মুরতাদের মতন মিলামিশা মুসলমান করতে পারে, আপনি আপনার বেগমের সঙ্গে মিলামিশা করবেন। এই মিলামিশা করাটাও একটা ইবাদত, কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়া ইবাদত, তসবিহ পড়া ইবাদত, জিকির করা ইবাদত, আজান দেওয়া ইবাদত, হজ করতে যাওয়া ইবাদত, স্বামী আর স্ত্রী মিলামিশা করাটাও। যারা বলে না তাদের মুখে কি গুমায় লাগানো আছে? জোরে বলেন স্বামী স্ত্রী মিলামিশা করাটাও, আর একটু জোরে বলেন মিলামিশা করাটাও। এখন বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ভাইদের হাতে মোবাইল ফোন, এই মরার মোবাইল ফোন কানের কাছে বাজে আর স্ত্রীর সাথে মিলামিশা করে, মিলামিশার আগে দোয়াটাও পর্যন্ত করে না। এভাবে যদি কোনো সন্তান পয়দা হয়
এটা বেহুদ্দা বাটপার লুচ্চার গুন্ডা মাখা সন্তান হবে, কথা বলুন ঠিক কিনা? আপনি এটা তো না যাই তাই করছেন না, আপনি তো এটা ইবাদতের একটা অংশ, কেন আপনি অবহেলা করবেন? আপনি সুন্নত তরিকায় মিলামিশা করবেন, সুন্নত তরিকায় মিলামিশা শিখিয়েছেন আমার নবী, কথা বলুন ঠিক না বেটি? আমার নবী বলেন আয়েশা, আমি দিনের বেলা যা করি এটা আমার উম্মতের জন্য সুন্নত, আমি রাত্রে বেলা যেটা করি সেটাও আমার উম্মতের জন্য সুন্নত। আমাদের বিবি আমাদের স্ত্রী মানুষের কাছে যদি ঘরের কথা পরের কাছে বলে আমরা স্ত্রীদের প্রতি রাগ হয়ে যাই, কিন্তু আল্লাহর নবী ঘরের কথা ভিতরের কথা বাসর ঘরের কথা পর্যন্ত উম্মতের কাছে জানিয়ে দিতে বলেছেন। সুবহানাল্লাহ, গভীর রাত্রে আপনি আপনার মিস্ত্রির সাথে মিলামিশা করবেন, বর্তমান ঘড়ি ধরে যদি হয় বেশিরভাগ টাইম হলো আপনি রাতের একটার পর থেকে নিয়ে যে টাইমটা হলো তাহাজ্জুদের মুহূর্ত সেই টাইমটা মিলামিশা করবেন। আমার ভাইয়েরা মিলামিশা নিয়মিত করা, আজকের বিজ্ঞান প্রমাণ করেছে ঘন ঘন মিলামিশা করলে শরীরের ক্ষতি হয়, আবার বিজ্ঞান প্রমাণ করেছে নিয়মতান্ত্রিক বজায় রেখে মিলামিশা করলে শরীরের জন্য উপকার হয়। আপনি আপনার বেগমের সঙ্গে মিলামেশা করবেন, বিড়ি টানতে টানতে ঘুমিয়েছেন, ঘুমের থেকে পলট খেয়ে আপনি আপনার স্ত্রীকে চুমু খেতে যাবেন, মুখের থেকে এমন দুর্গন্ধ বের হবে যত ভালোবাসা সব জানালা দিয়া 26 কিলোমিটার দূরে পালাবে, কথা বলেন ঠিক কিনা? আপনি ঘুম থেকে জাগ্রত হন, ওযু স্ট্যান্ডার টয়লেট বাথরুমকে সেরে নেন, এই টয়লেটের ভিতরে আপনি যখন যাবেন ডান পা দিয়া টয়লেটের ভিতরে আপনি যখন যাবেন বাম পা দিয়া প্রবেশ করবেন, জুতা স্যান্ডেল পায়ে রাখবেন, মাথাটাকে ঢেকে রাখবেন, ঢিলাকুলু ব্যবহার করবেন, পানি ব্যবহার করবেন, আগে পরে দোয়া করবেন। ভাইয়ের আমার সুন্নত তরিকায় খালি বাথরুম সারবেন, টয়লেট করবেন, এই বাথরুম সারা টয়লেট করার ভিতরেও আল্লাহ রাব্বুল আলামিন 15 পারা কোরআনুল কারীম তেলাওয়াত করলে যেই পরিমাণ সওয়াব হয় শুধু টয়লেট বাথরুমের ভিতরে সেই পরিমাণ সওয়াব দান করে দেবে। আপনি যদি বেরাস করেন আমার আপত্তি নাই, তবু মে সওয়াব করা আমার নবী সুন্নত। আপনি আপনার স্ত্রীর সাথে মিলামিশা করবেন, স্ত্রী বেচারি সারাটা দিন বাড়িতে কাজ করেছেন, শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছে, বগল থেকে দুর্গন্ধ বের হচ্ছে, ওইরকম ঘামা পোশাক পরে বিছানার মধ্যে স্বামীর সঙ্গে খোশোয়া যাবে? আমার মায়েরা যদি মার্কেটে যায়, আমার মায়েরা যদি ডাক্তারের মধ্যে যায়, ডাক্তারের কাছে যায়, সেই দিন দেখবেন স্যান্ড মারে স্প্রে করে, আর বাড়িতে যখন স্বামীর কাছে ঘুমায় ধারে কাছে যাওয়াই মুশকিল, কথা বলেন ঠিক কিনা? 3 সপ্তাহ ধরে পড়ে আছে অসুস্থতার কারণে, বেচারির ঘরে এত দুর্গন্ধ ঢুকাই যায় না, আপনি হঠাৎ করে একটু সাউন্ড দিয়ে বলেন ও বুলবুলির মা চলো তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। এই দিন বুলবুলির মা জড়ো সড়ো হইয়া দাঁড়াইছে, সাজতে শুরু করছে, 1.5 ঘন্টা ধরে সাজে, তারপরও সাজনার শেষ হয়, ডাক্তারকে স্যান্ড শুঙ্গাবে তার জন্য স্প্রে মারে, ডাক্তারকে দেখাবে তার জন্য শাড়ি কুচি করে ভাঁজ করে, ডাক্তারকে দেখাবে তার জন্য লিপস্টিক লাগায়, কিন্তু স্বামীর 5 পয়সা দাম? ওর স্বামী 2টা বিয়া করবে না তো অন্যটা করবে? তোমার ভাতারের দাম নাই তো তোমার ভাতার অন্য জায়গাতে বিয়ে করবে না তো কারটা করবে? কথা কয় না কেন, কথা কয় না কেন? ও স্বামী আমি ভাতার কইছি তাই মন খারাপ করছেন মনে হয়। ভাই জান আমি জানি গো ভাতার মানেই স্বামী, কিন্তু ভাতার কইলাম কারণ যাতে করে আপনাদের একটু মনে থাকে, মায়েরা যেন একটু মনে রাখে, কারণ সোজা কথা তো মনে থাকবে না, এই জন্য একটু বেঁকা করে কইলাম। ও আমার মমতা মহিমায় একটু গান লাগান। আল্লাহর নবী বলেন কোন একজন মানুষ নিজের জীবনকে আল্লাহর জন্য দেওয়ার জন্য আল্লাহ রাস্তায় বিলীন করে দেওয়ার জন্য যুদ্ধের সাজ পড়লে আল্লাহ যতটুকু পরিমাণ খুশি হয়। একজন স্ত্রী তার স্বামীকে খুশি করার জন্য শরীরে যদি পোশাক পরে গহনা পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই জানবাজ মুজাহিদের চাইতে ওই স্বামীকে খুশি করনেওয়ালা মহিলার প্রতি বেশি খুশি হয়ে যায়। কষ্ট করে আমরা মরি আমরা আর মজা মারে রিক্সাওয়ালা ভেন,
আমরা ভালো কাপড় কিনে দেই, আমরা গলার মালা চেন টেন এই সেই কিনে দেই, যেই দিন আমরা বাড়িতে থাকি না ওই দিনই চান্স নেয় সুন্দর করে সাজুগুজু করিয়া রিক্সায় চড়িয়া ভ্যানের মধ্যে চড়িয়া সারা দিন খালি পোঁ 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 করে ঘোরে আর যত দুনিয়ার মানুষ সাথে সবাই দেখায় কথা বলেন ঠিক কি? এই সমস্ত কারণে আল্লাহর আজাব গজব বাড়তেছে কথা বলেন ঠিক না বেঠি? ও আমার মমতাময়ী মায়েরা, এই সমস্ত জঘন্য অপরাধ করা যাবে এমনি তো চুরি, তারপরও বাটপানি কামাই করলো স্বামী আর দেখাইলেন মানুষকে এত বড় অন্যায় এটা বরদাস্ত করা যায়? আমরাও কিছু বেকুব মার্খা স্বামী আছি আমার ভাইয়েরা, অনেকেই দেখবেন যে আমরা আমাদের এই যে কিছু মুরব্বী মনে উঠে যাচ্ছেন বাবাজিদের কাছে হয়তো বা খারাপ লাগতেছে কথাগুলো, জি খারাপ লাগতে পারে এক একজনের এক এক মতন রুচি, কিন্তু ইসলামে সুন্নতের ভালোবাসা আছে না নাই? আমরা সুন্নতের ভালোবাসা অনেকেই জানি না, যারা উঠে যাচ্ছেন তাদের কাছে যদি বাসর রাত্রে এ টু জেড সন্তান জন্ম দেওয়ার পিছনে যতগুলো ভালোবাসা সুন্নত তরিকা আছে সবগুলো জিজ্ঞেস করলে বলতে পারবে না। যদি বলেন ছেলে কয়টা, বলবে নয়টা, ছেলে তো ভালোই জন্ম দিয়েছেন, ছেলে জন্ম দেওয়ার দোয়াটা বলেন তো দেখি, তখন দেখবেন পায়জামা গরম, কথা বলেন ঠিক কিনা? দোয়া জানে না অথচ এগুলো শরম করে, সব জায়গাতে শরম করলে চলবে? আমার ভাইয়েরা, আমার দাদা বিয়ে করেছে দাদিকে, তার জন্য আমার বাবা হয়েছে, আমার বাবা বিয়ে করেছে আমার মাকে, সেই জন্য আমি হয়েছি, আমি বিয়ে করেছি তার জন্য আমার সন্তান হয়েছে, আমার সন্তানকে ভালোবাসা শেখাতে হবে, তাইলে আমার ভদ্র সভ্য নেককার নাতি হবে, আর সন্তানকে যদি ভালোবাসা শেখাইতে না পারি তো আমাদের বংশ থেকে লুচ্চা গুন্ডা কুলঙ্গার আর বাটপার সন্তান আমার নাতি জন্ম নেবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি বাবা হিসাবে দায়িত্ব আমার সন্তানকে ভালোবাসা শেখাতে হবে, কথা বলুন ঠিক কিনা? কষ্ট হচ্ছে কলেজার টুকরা প্রিয় ভাইয়েরা, আমরা যারা বিয়ে করেছি তাদের জন্য দরকার, যারা বিয়ে করিনি তাদের জন্য আরও বেশি দরকার, কারণ এখনকার জামানায় সুন্নত তরিকায় ভালোবাসা হচ্ছে না, সুন্নত তরিকায় বিয়ে হচ্ছে না, সুন্নত তরিকায় মিলামিশা হচ্ছে না, এই জন্য প্রোডাকশন খারাপ হচ্ছে, কথা বলেন? এই প্রোডাকশন যদি খারাপ হয় যত বড় পিসাবকে দিয়ে আওয়াজ করেন কোনো কাম হবে? এই জন্য প্রোডাকশন গোড়া ভালো করতে হবে। আমার প্রাণ প্রিয় ভাইয়েরা, আপনি আপনার বিবির সঙ্গে মিলামিশা করবেন, নবী আলাইহিস সালাম বলেছেন আপনারা যত মন খারাপ করেন আমার আপত্তি নাই, আমার নবী যদি বলতে পারেন আমিও বলতে পারবো, কথা বলেন ঠিক কিনা? নবী আলাইহিস সালাম বলেছেন, আমাকে বলার জন্য বলেছেন, আল্লাহর হাবিব বলছেন বাল্লিগু আন্নি ওয়ালাও আয়া, একটা বাণীও যদি হয় আমার পক্ষ থেকে পৌঁছায় দাও, জানার পর আমি যদি এই কথাগুলো গোপন করি কিয়ামতের দিন জিব্বাটকে টেনে নিয়া আল্লাহর ফেরেশতারা পিছন দিকে প্যারাক দিয়ে আটকায় দিবে, কথা বলুন ঠিক কিনা? আপনি মিলামিশার পূর্বে সুগন্ধ ব্যবহার করবেন, নির্জন জায়গাতে আপনি মিলিত হবেন, আপনি তার পূর্বে আবার দোয়া করবেন আল্লাহুম্মা জান্নিবনা শায়তানা, বাকিটুকু বলবো না, ওটুকু প্রত্যেককেই জানতে হবে শিখতে হবে, কথা বলুন ঠিক কিনা? কারা কারা বিয়ে করেছেন একটু হাত তুলেন তো,